হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজ তোমাদের আমি ফিজিক্যাল সায়েন্সের খুবই একটা কনফিউজড কোশ্চেন যেটা হচ্ছে তড়িৎচালক বল এবং বিভব প্রভেদের মধ্যে অ্যাকচুয়াল যে ডিফারেন্স সেটা আজকে একটু বলবো তো এটা খুবই একটা কনফিউজড কোশ্চেন এবং পরীক্ষায় আসে কোশ্চেনটি আরেক রকমভাবে কোশ্চেনটা আসতে পারে যে তড়িৎচালক বল এই কথাটার মধ্যে বল কথাটা আছে কিন্তু অ্যাকচুয়ালি এটা বল নয় কেন তো বলকে অ্যাকচুয়ালি বল বলা হয় না কেন যদি বল না হয় তা জিনিসটা কী তাহলে তো এটা নিয়েই তোমাদের আজকে একটু বলবো বিষয়টা দেখো তোমরা বাজার থেকে যখন একটা ব্যাটারি কিনে নিয়ে আসো পেন্সিল ব্যাটারি বা অন্য যে কোনো ধরনের ব্যাটারি সেই ব্যাটারির সামনে সেই ব্যাটারির ভোল্টেজটা প্রিন্ট করা থাকে যেমন কোনো ব্যাটারি গায়েড ফাইভ ভোল্ট ব্যাটারি কোনো ব্যাটারি গায়ে টেন ফুল্ট ব্যাটারি ফিফটিন ফোল্ট ব্যাটারি এরকম লেখা থাকে এরকম প্রিন্ট করা থাকে তো এই যে জিনিসটা তোমাদের সামনে ব্যাটারির গায়ে যে প্রিন্ট করা থাকে এটি হচ্ছে ওই ব্যাটারির তরিৎ বল ঠিক আছে অর্থাৎ তরিৎচালক বলটি হচ্ছে কোনো একটা ব্যাটারিকে যখন কোনো তড়িৎ বর্তনীতে কানেক্ট না করা হয় তখন তার অর্থাৎ ব্যাটারির দুই প্রান্তের মধ্যে যে বিভব পার্থক্য সেটাই হচ্ছে ওই ব্যাটারির তরিতচলক বল এটা নামের মধ্যে বল আছে কারণ হচ্ছে প্রাচীনকালে বিজ্ঞানীরা এটাকে বল বল হিসেবে ধরত অর্থাৎ তরিতচলক বলটা কি করে একটা তড়িৎ বর্তনীকে তড়িৎ বর্তনীতে কারেন্টকে স্টার্ট করার কাজ করে তো প্রাচীনকালে বিজ্ঞানীরা ভাবতো যে এটা হচ্ছে এক ধরনের বল যেটা আর কি কোনো বর্তনীতে তড়িৎ প্রবাহকে স্টার্ট করতে সাহায্য করে কিন্তু বর্তমানে এটা প্রমাণিত হয়েছে এটা কোনো বল নয় এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা ভোল্টেজ যেটা আর কি কোনো একটা তড়িৎ বর্তনীতে তড়িৎ প্রবাহ সৃষ্টি করতে কাজে লাগে তো এই যে যে তড়িৎচালক বল এটার দুটো অংশ থাকে একটা অংশ হচ্ছে বহির্বর্তনী অর্থাৎ যেখানে রোদ থাকে কোনো একটা সার্কিটে সেখানে খরচ হয় এবং আর অংশ কি করে ব্যাটারির মধ্যে যে অভ্যন্তরীণ রোধ থাকে যেটাকে আমরা অভ্যন্তরীণ রোধ বলি সেই অভ্যন্তরীণ রোধকে অতিক্রম করতে কাজে লাগে যেটাকে আমরা নষ্ট ভোল্ড বলছি ঠিক আছে তো বিভব প্রভেদ হচ্ছে কোনো একটা ব্যাটারিকে যখন কোনো তড়িৎ বর্তনীতে কানেক্ট করা হয় তখন তার দুই প্রান্তের মধ্যে বিভব প্রভেদ ঠিক আছে অর্থাৎ বিভব পার্থক্য তাহলে তড়িৎ বিভব প্রভেদটা কী বললাম যে কোনো একটা ব্যাটারির ব্যাটারিকে যখন একটা তড়িৎ বর্তনীতে কানেক্ট করা হয় তখন তার দুই প্রান্তের মধ্যে যে বিভব পার্থক্য সেটা হচ্ছে বিভব প্রভেদ আর কোনো একটা ব্যাটারিকে যখন তড়িৎ বটনের সঙ্গে কানেক্ট করা হয় না তখন তার দুই প্রান্তের মধ্যে যে বিভব প্রভেদ পার্থক্য থাকে সেটাই হচ্ছে ওই ব্যাটারির তড়িৎচালক বল তো তড়িৎচালক বলটা কোনো বল নয় এটা হচ্ছে এক ধরনের ভোল্টেজ প্রাচীনকালে বিজ্ঞানীরা মনে করতো যে এটা এক ধরনের বল তো বর্তমানে বিজ্ঞানীরা প্রমাণ করেছে যে এটা কোনো বল নয় কিন্তু এটা হচ্ছে একদম ভোল্টেজ কিন্তু সেই আগে বিজ্ঞানীরা যে নামটা দিয়ে রেখেছিলো বল সেটা সংযুক্ত হয়ে আছে এইটার সঙ্গে এই কথাটার সঙ্গে তো এই কারণে এটাকে বলা হয় তরিতচুলক বল আর বিবাহ প্রভেদ সম্পূর্ণ আলাদা সেটা হচ্ছে কোনো তরিত কোনো কোষকে যখন কোনো তড়িৎ বর্তনের সঙ্গে কানেক্ট করা হয় তখন ওই বহির্বর্তনের দুই প্রান্তের মধ্যে বিবাহ পার্থক্য থ্যাংক ইউ